হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম পাওয়ার টিলারের কাছে। মূলত এটা আমার একটা ফ্রেন্ড এই পাওয়ার টিলারটি ক্রয় করেছে, সেকেন্ড হ্যান্ড। তো তার কাছ থেকে একটু জানবো কত দামে কিনলো, কীরকম চাষ হচ্ছে, কীরকম সার্ভিস দিচ্ছে, সে নিজের জমিতে যাবার দেওয়ার জন্য মেশিনটা আনছে। তখন তো মেশিন কত দেখিনলেন? 80,000 পড়ছে। 80,000 কত সালের মেশিন? 2009। তো কীরকম চালাছেন? তো কীরকম লাগছে? ভালো আছে না? দৌড় তো ভালো দেখা যাচ্ছে। প্রিমিয়াম চেঞ্জ করে দেওয়া আছে না? প্রিমিয়াম চেঞ্জ করা আছে নাহলে এত দূরে জীবনে যাবে। ঠিক আছে, প্রিমিয়াম চেঞ্জ করা আছে। এটা এক চাষ করছেন না? হ্যাঁ। তোর কেটে দুই জমি মিলে কতখানি? দুটা মিলে 5 বিঘা, 5.5 বিঘা। এই দুটা মিলে আরো উপর কাটটা তিন মেতা তো তোকে সব জমি এটাই উডা উনিশ কাটটা তো তুই গিয়ে ওটা কত? 15 বিঘা না? আচ্ছা, সব চাষ করবে? দেখ, তো এত সকালে বিচুনি তো সবাই ফেলায়নি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে চান তাহলে অবশ্যই দেখে কিনবেন, শাল দেখবেন ভালো করে, যে বেশি শালের মেশিন কেনা যাবে না। বেশি শালের মেশিন ভেতরে অনেক সমস্যা থাকে, চেষ্টা করবেন যে কম শালের ভিতরে মেশিন কেনা। যেমন ধরেন 2 বছর 1 বছর চালাইছে, এরকম মেশিন কেনা যাবে, কিন্তু তার বেশি ক্রয় করা যাবে না। সমস্যা চালাতে পারবেন না, এটা সমস্যা, ওটার সমস্যা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।